আর ওদিকে চন্দ্রকোনার ভগবন্তপুরে সেখানে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তারা নিজেরাই চাঁদা তুলে বাঁধ মেরামতি করছেন গ্রামের মানুষ। কারণ তারা বহুবার বলেও দেখছেন যে সমস্যার যখন সমাধান হচ্ছে না, প্রশাসন যখন কাজ করছে না, তাহলে উপায়, তাহলে তাদের তো বাঁচতে হবে, নিজেরাই চাঁদা তুলে কাজ শুরু করে দিয়েছেন। সুকান্ত রয়েছেন এখান থেকে সরাসরি আমার সঙ্গে। সুকান্ত, তারা নিজেরা চাঁদা তুলে কাজ করছেন এই খবরটাও তো প্রশাসনের কাছে গিয়েছে, কিভাবে দেখছে প্রশাসন? যে তারা চেয়েছিল যে তাদের গ্রাম যাতে বাঁচে অন্তত, আর সেই জন্য তারা বারবার দরবার করেছে বলে দাবি করছে, যখন কাজ হয়নি তখন নিজেরাই চাঁদা তুলে সামলাচ্ছে। দেখো অতনুদার, ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অবশ্য সাধুবাদ জানিয়েছেন। তিনি অবশ্য যুক্তি দিয়েছেন যে যেহেতু পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন রয়েছে, তার ফলে তারা কিন্তু এই কাজ করতে পারছেন না। খুব শীঘ্র তারা এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাজটি করবে বলে দাবি করছেন। কিন্তু এলাকার মানুষ, তাদের দাবি যে কৃষি প্রধান এলাকা, চাষবাসের যন্ত্রপাতি, চাষবাসের সামগ্রী নিয়ে আসতে গেলে ওই রাস্তা ব্যবহার করতে হয়। অর্থাৎ চন্দ্রকোনার ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের যে ঘোষকিরা গ্রাম, বেশ কিছু পরিবার তারা কিন্তু সমস্যায় পড়েছেন। কেন না, বন্যার জলে শিলাবতী নদীর পাড় ভেঙে যাওয়ার জন্য রাস্তা চলে গিয়েছে শিলাবতী নদীতে, আর সেই রাস্তা কিন্তু মেরামতি করতে তারা শুরু করেছেন নিজেরাই, নিজেরা পয়সা তুলে এবং বাঁশ গেড়ে বালির বস্তা দিয়ে। শুধু তাই নয়, নদীতে জেসিপি নামিয়ে সেই বালি রাস্তায় ফেলা হচ্ছে এবং রাস্তা তৈরি করছেন গ্রামের মানুষ, অর্থাৎ গ্রামের কৃষকেরা, তাদের কৃষিকাজের সুবিধার জন্য। এই নিয়ে কিন্তু ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কষ্ট জানিয়ে দিয়েছেন যে খুব শীঘ্রই তারা কাজ করবেন, কিন্তু নির্বাচনের ঘেরাটোপের মধ্যে তারা পড়ে আছেন, যার ফলে তারা কাজ করতে পারছেন না। এবং যেই গ্রামবাসীরা কাজ শুরু করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। অতনুদা, ধন্যবাদ। প্রত্যেকবার সরকারের তরফে আমাদের যে অঞ্চল আছে তাদেরকে বলা হয়েছে, কোনো কেউ কিছু গুরুত্ব দেয়নি। আমাদের যতটুকু সামর্থ্য অঞ্চলকে জানানো হয়েছে, প্রশাসনিক লোককে জানানো হয়েছে, কখনোই কিছু হয়নি। কখনো কাঠের ব্রিজটা ভালো হতে হবে, মানে ব্রিজটা কংক্রিটের ব্রিজ হতে হবে বা স্টিল ব্রিজ, যেটাতে লোড আমরা নিয়ে আসতে পারবো সেই জিনিস চাই। গ্রামবাসীরা মিলে উদ্যোগ নিয়ে বাগানো হচ্ছে, প্রধানকে জানিয়েও কাজ হয়নি, যেটা ঘোষকিরা গ্রামবাসীরা নিয়ে উদ্যোগ করে কাজটা হচ্ছে যাতায়াতের জন্য। নিজেরাই বহন করেছি, চাঁদা করে নিজেরাই দিয়ে, বাঁশ দিয়ে চাঁদা করে নিজেরাই খরচ করে করা হচ্ছে। এখন পশ্চিম মেদিনীপুরে ভোট চলছে, তাই পুরো পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন বিধির আওতায় আছে। এই বিধি উঠে গেলে কাজ আরম্ভ হবে এবং এর মধ্যেই গ্রামের মানুষ তারা নিজেদের উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় ওরা মানে বালির বস্তা দিয়ে বাঁধগুলোকে ওরা আপাতত মেরামত করছে এবং এটাকে আমরা পঞ্চায়েত এই গ্রামের মানুষকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই ভোটটা মিটে গেলে কিন্তু কাজ আরম্ভ হবে দ্রুত।